যদি এখন জিজ্ঞেস করি যে স্কুল কলেজের লাইফটা কিভাবে এনজয় করেছো? স্কুল লাইফ আমি প্রচন্ড প্রচন্ড এনজয় করেছি, আমরা পাঁচজন মিলে অনেক কিছু করতাম। এবং আর কলেজ, কলেজ যেটা হলো যে কলেজে আমার সেরকম ফ্রেন্ড ছিল না, আমার ওই ফ্রেন্ডশিপটা যখন ওদের সাথে আমার ভেঙে গেল, আমি আর কোনোভাবে কারোর সাথে ম্যাচ আপ করতে পারিনি নিজেকে, মানে মিলে আজ অব্দি, ধরো আজকে পর্যন্ত আমরা একসাথে চলে গেলাম বন্ধু হিসেবে বা বান্ধবী হিসেবে, না আমার কোনো বান্ধবী নেই এখন আর। বন্ধুর কথা যদি জিজ্ঞেস করি, প্রচুর বন্ধু, ছেলে বন্ধু আমার প্রচুর ছিল, কিন্তু কোনো ছেলে বন্ধু কি তোমার মনে কখনো দোলা দেয়নি? একটু মোর দেন ফ্রেন্ডস যেটাকে বলে, না আমার একটা প্রবলেম আছে, যেমন দিনার ভাই, একদিন দিনার ভাইকে একদিন বলছিলাম যে কি তুই বিয়ে করলি গানের ছেলেকে, আমাদের মধ্যে কি ছেলের অভাব ছিল? তাকালাম, এরকম সে শোনো, আজীবন ভাই ভাই বলতে বলতে এমন হচ্ছে যে ভাই না হলেও ভাই মনে হইতো, কিভাবে মানুষ প্রেম করবে? তো ফ্রেন্ড ফ্রেন্ডই রয়ে গেছে আমার কাছে। ওই যে আমি তোমাকে বলছিলাম না গ্রিন রুমে, যে আমি আবার ওয়ান ম্যান ডগের মতো, মানে যেটা আমি মনে করবো যে তুমি আমার বন্ধু মানে বন্ধুই, তোমাকে আমি অন্য কোনো পথে দেখতেই পাবো না, মানে আমি এটা চিন্তাই করতে পারি না। আমার ফ্রেন্ডরা অনেক মানে ভালো, ভালো মানে কি ওদের মধ্যেও এই জিনিসগুলো কখনো অ্যাপ্রোচিং বা ওদের মধ্যে ভালো লাগার ইয়েটা কখনো ছিল না। আর আমার মেশার টাইপসটা ছিল এমনিও ছেলেদের মতো, আর মেয়েদের চেয়ে ছেলেরা এমনিও ভালো, আমি মেয়ে হয়ে বলছি, কারণ ওই ভালো লাগে না, কেবল এগুলো ভালো লাগে না। চাঁদনি, এখন এই যে বললে যে নাচের জন্য তুমি ছোটবেলা থেকে প্রিপারেশন নিচ্ছো নিজেকে তৈরি করার জন্য একটি নৃত্যশিল্পী হিসেবে, নৃত্যশিল্পী হিসেবে নাচের চাঁদনি কে ছাড়িয়ে কি অভিনয় শিল্পী চাঁদনি গেছে কখনো? আমার, আমি যদি কিছু লাইফের মানে মানুষ তো অনেক কিছু চায়, আমি একটা জিনিস চাই আমি যেন নিচে যেতে পারি। বিজরি আপু, আমরা দেখো নাচের মানুষরা কিন্তু খুবই ডিফারেন্ট, সবাই অভিনেত্রীদের মধ্যে দেখো কি সুন্দর একটা বাইন্ডিংস কাজ করে, আমাদের নাচের নৃত্যশিল্পীদের মধ্যে এই বাইন্ডিংসটা নাই, এই কারণে আগাচ্ছে না কোনো কিছু। আমি একটা জিনিস ফিল করেছি, এটা টিম ওয়ার্ক, এক্স্যাক্টলি, কিন্তু এখানে কোনো টিমের টটাও থাকে না, অনেক কষ্ট করে জুতা আমি ছিঁড়ে ফেলেছি কিন্তু কোনো তো লাভ নয়। এই যে নাচ শিখেছো ছোটবেলা থেকে, তারপর তুমি অভিনেত্রী চাঁদনি হলে, নাচটা তোমাকে কতখানি হেল্প করেছে? পুরোটাই, কারণ নাচে আমাদের একটা এক্সপ্রেশন যে কাজটা করতো বা আমাদের একটা টাইমিং এর বিষয়টা থাকে, তো এই কারণে আমি বলবো যে আমাদের যে অভিনয়ের যে ফ্রেমটা বাট ওটা টাইমিং এর যে বিষয়গুলো, এবং আমি মনে করি দিকগুলো, এক্স্যাক্টলি কিভাবে তাকানো হলে ভালো হবে, এই যে এক্সপ্রেশন গুলো সব কিন্তু নাচের জন্য। আজকে তুমিও কিন্তু নাচের জন্যই কিন্তু এখনো একই জায়গায় আছো, দেখো চাও ভাই মো আপু যার যার জায়গা ধরে রেখেছে, কিন্তু চাঁদনি নাচ নিয়ে অভিনয় টেলিভিশন অভিনয় নিয়ে থেমে থাকেনি। সেই চাঁদনি যখন চলচ্চিত্র অঙ্গনে গেল, মাথার ভেতর কি ছিল? আমি বললাম না নাচ ছাড়তে পারবো না, এটা একটা ঘটনা আছে, যেমন আমি কিন্তু আসলে ফিল্ম দিয়ে ঢুকেছি, আর্ট ফিল্ম দিয়ে আমার অভিনয় শুরু করা, তো আমি মোর্শেদুল ইসলাম মানে মোর্শেদ আঙ্কেলের একটা ইয়েতে ছোট পার্ট করতাম, নাচতাম, তামান নাপার তোলা ছিল ওটাতে আমরা নাচ করতাম, ওখান থেকে উনি সেই সময় আম্মুকে বলেছিল আপনার মেয়েকে কি অভিনয় দেবেন, হ্যাঁ ছোট মানুষ করতে পারে, তো বললো যে তখন ওনার পুতুল করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, বাট সেটা আর হয়নি, পরেই দুঃখের জন্য উনি আবার আম্মুকে নক করেছে, তো ওনার আম্মু তো ওভাবে, আমি বললাম না আমাদের অভিনয় করার কোনো ইয়েই ছিল না, নাচটাই মেন ছিল যে আমি নাচ করবো আমার ভালো লাগে। তারপর সিলেকশন হলাম, তারপর উনি বললো 6 মাস কোনো কিছু করতে পারবে না, লেখাপড়া যা করার আগে করে নিতে হবে, কাজ করো বা দুটো কাজ করো, সেটা এত কোয়ালিটির কাজ করেছো যে এই দুটো কোয়ালিটির জন্য, এই দুটো কাজের জন্যই তুমি সারা জীবন সেটা তো মানুষ মনে থাকবে। হ্যাঁ, এটা আমাকে শিখিয়েছে আসাদ বাবা, এবং তার জন্য তুমি কিন্তু আমি বাংলাদেশের সর্বোচ্চ অনার, জাতীয় পুরস্কার পেয়েছো, এত বড় অ্যাপ্রিসিয়েশন যখন পেলে জাতীয় পুরস্কার, সেটার অর্জনের ধারাবাহিকতা রক্ষার জন্য বা তোমার কাছে কি মনে হয়েছে তখন এই এই পুরস্কারটা হাতে নিয়ে তোমার সেটার মূল্যায়ন তুমি কিভাবে করো নিজেকে? এখনো বলবো যে এটা প্রাপ্য আমি না, আমার মা আসাদ বাবা, ইয়ে আবুল উনি তো মারা গেছেনই, নানা ছিলেন যিনি, আর মোর্শেদ আঙ্কেল, একদম টোটালি, কারণ ওনারা আমাকে ছোটবেলায়, মানুষকে বলে না যেটা ঢোকানো হয় মাথায় ওটাই কিন্তু কাজ করে।